বিজ্ঞান গবেষণায় দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে দেশের নারীদের সুনাম, পেয়েছেন নানা পুরস্কার ও স্বীকৃতি। তবে গবেষণায় নারীদের অংশগ্রহণ এখনও অনেক কম। ইয়াসমিন রিমোর রিপোর্ট। কলেরা হাসপাতাল নামে পরিচিত আইসিডিডিআরবির দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ বিভাগের প্রধান ডক্টর আলিয়া নাহিদ আমেরিকার বিখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং টুলেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে তিনি তার গবেষণা শুরু করেন। এখন পৃথিবীর নাম করা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে জটিল নানা রোগের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে গবেষণা করছেন। দীর্ঘ ২৪ বছরে বিভিন্ন গবেষণা এবং নিরাপদ পথখাবার সংক্রান্ত পদ্ধতি উদ্ভাবন করে তিনি আন্তর্জাতিকভাবেও সমাদৃত হয়েছেন, পেয়েছেন নানা সম্মাননাও। নিউমোকক্কাস নামে একটা জীবাণু আছে, সেই জীবাণুর কোন ধরনের জীবাণু আসলে বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া ঘটাতে মানে ঝুঁকি তৈরি করে সেটা আমরা বের করেছিলাম। সেটা পাঁচ বছরের লম্বা গবেষণার মাধ্যমে আমি এবং আমার যে কলিগরা ছিলেন সায়েন্টিস্টরা সেটা আমরা বের করার পরে সেটার ভিত্তিতেই গরিব দেশগুলো বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে কোন ধরনের ভ্যাকসিন কাজ করবে নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য সেটা কিন্তু তৈরি হয়। অর্জনের তালিকা এত দীর্ঘ হলেও তার চলার পথ মোটেও সুগম ছিল না, তবে বন্ধুর পথ সফলভাবে পাড়ি দিয়েছেন তিনি, এতে সমর্থন পেয়েছেন পরিবারের কাছ থেকে। এখানে আসতে গিয়ে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছে সেটা প্রথমটাই ছিল যে একজন ডাক্তার হয়েছি, রোগী দেখব না, গবেষণা করব, টেবিলে চেয়ারে কাজ করব বা মাঠে মাঠে ঘুরে বেড়াবো, এটা আসলে ডাক্তার কমিউনিটি বলেন বা আমাদের পরিবার বা সামাজিক অবস্থানে সেই সময় অতটা গ্রহণযোগ্য ছিল না। গবেষণার পাশাপাশি ভবিষ্যতের জন্য ডক্টর আলিয়া দক্ষ বিজ্ঞানী তৈরি করে যাচ্ছেন। তেমনি একজন ডক্টর কামরুন নাহার কলি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ মেডিকেল জার্নাল বিএমজে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। দশ বছর পরে যেটা আমি দেখতে চাই যে আমি আইসিডিআরবির একজন বড় সায়েন্টিস্ট হব, যারা অনেক বড় একটা টিম থাকবে, দুই তিনটা টিম থাকবে। সো এটাই আমার স্বপ্ন এবং যেটা দিয়ে আমি ম্যানকাইন্ডকে সার্ভ করতে পারবো। ইউনেস্কো সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে এদেশে গবেষকদের মাত্র ১৪% নারী, তবে সঠিক দিক নির্দেশনা আর সমর্থন পেলে নারীরাও পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাবে, এমনটাই বলছেন গবেষক হিসেবে সফল এই বিজ্ঞানীরা। ইয়াসমিন রিমু, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।